আসসালামু আলাইকুম। আমি যারা চেনেন যারা না চেনেন তাদের জন্য আর কি, আমি আলমামুন আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বলছিলাম। তো একটা বিষয়ের উপরে একটু আলোচনা করার জন্য, অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যে আমি বেশ দীর্ঘ সময় এই দেশে বসবাস করতেছি। তো একটা বিষয়ের উপরে আমার একটু আলোচনা করতে ইচ্ছা করে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের যার যেরকম সেরকম নিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কথাটা বলবো। একটু চিন্তা করে দেখেন তো, ইউরোপ আমেরিকার মানুষ, অর্থাৎ ইউরোপ আমেরিকা না শুধু, আপনি এশিয়া মহাদেশের থেকে বের হলেই আপনি দেখতে পাবেন এই সব দেশের মানুষরা মরিচ খায় না। ঝাল জাতীয় জিনিস যেটা খাওয়ার পরে আমরা লঞ্চ স্টিমার ট্রলারের মতো শব্দ করি, আমরা ভাত খাওয়ার সময়, এইটা এই দেশের মানুষ কেন খায় না? আপনারাই তো বলেন এই দেশ সভ্য দেশ, উন্নত দেশ, সভ্য জাতি, এরা শিক্ষিত, জ্ঞানী, এন সব দিক দিয়ে এরা, এন আপনারাই বলে থাকেন। আমি কি বলবো, আমি তো এদেশে থাকি, আমি জানি এরা কি। তো আপনারাই বলে থাকেন বিদেশি বলতেই মিন করেন আপনি এই সব ইউরোপ আমেরিকার দেশগুলো, ধরেন সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা, লন্ডন, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, এরকম আরও অনেক দেশ। এরা হচ্ছে উন্নত, উন্নত জাতি, শিক্ষিত জাতি, জ্ঞানী জাতি, 100% শিক্ষিত, শিক্ষার হার 100%। তো আচ্ছা, যাই হোক, এখন যে জন্য কথাটা উঠেলাম যে এরা কেন মরিচ খায় না, ঝাল খায় না, আর ওয়ান সেকেন্ড, আমি একটু হেডফোনটা মাথার উপরে উঠে নিই। এখন এই প্রসঙ্গে আসলে আমি দীর্ঘ আলোচনা করব না, শুধু আপনাদের কাছে প্রশ্ন, আসলে কি মরিচ কি আমাদেরকে খেতেই হবে? যদি এটা শরীরের জন্য অনেক উপকারী হইতই, তাহলে আমার কথাটা আমি সংক্ষেপে বলি যে যদি মরিচ, ঝাল, বোম্বাই মরিচ বলেন, কাঁচা মরিচ বলেন, শুকনো মরিচ বলেন, গুঁড়া মরিচ বলেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি শরীরের জন্য উপকারী হতো, তাহলে আমার তো মনে হয় এরা তো অনেক ধনী দেশ, এরা তো মনে হয় মরিচের গোডাউন তৈরি করত এবং শুধু মরিচই খাইত এরা। লাইক নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন একটু আমার সাথে মেলে কিনা। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনি মরিচ খান, আপনি প্রতি ওক্তে 1 কেজি 2 কেজি করে খান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন ওইখানেই যে এত উন্নত দেশ, আপনি আমার মনে হয় না কোথাও দেখবেন কোনো মানুষ মরিচ খায়। তারা মরিচ খাইতে হলে তারা জানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, থাই রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, এরা মরিচ খায়, এদের এদের দোকানে মরিচ পাওয়া যায়। তখন এরা আসা জিজ্ঞেস করে যে তোমাদের হট কারি কোনটা, হট কারির নাম কি, এক্সট্রিমলি হট। ওরা একদিন হট খাওয়ার জন্য ওই রেস্টুরেন্টে আসে এবং হট কারি খাওয়ার পর ওদের ডায়রিয়া হয়, তো অনেক সময় বমি করে, অনেকে এরকম দেখছি যে হট খাওয়ার পর বমি করে দিছে। তারপরে পরের দিনে সে কমপ্লেন করছে, তোদের হট খেয়ে আমাদের ডায়রিয়া হয়ে গেছে, পাতলা পাখানা হয়ে গেছে। তো তাহলে হট আমরা মরিচ কেন খাবো, আপনাদের কাছে প্রশ্ন, প্লিজ আপনারা একটু এটাকে নিয়ে ঘাটাঘাটি করেন এবং আমাকে একটু জানান যে আসলে মরিচ যদি শরীরের জন্য এত উপকারী, একটা ভালো উপকারী, বাংলাদেশের ডাক্তাররা অনেক সময় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তাররা বলে থাকে কাঁচা মরিচ, শুকনো মরিচ, বিভিন্ন মরিচের গুণাগুণ গায়, এরা এইটা করে, এটা করে,
এটা খেলে এটা হয়, মরিচ খেলে এটা হয়, অমুক সুমুক। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হচ্ছে মরিচ, অনেক ডাক্তাররা বলে থাকে। সো তাহলে বাংলাদেশের ডাক্তাররা শুধু মরিচের পক্ষে কথা বলে, তাহলে কি এই ইউরোপ আমেরিকায় কি ডাক্তার নাই? তারা মরিচের পক্ষে কেন কথা বলে না? তারা কেন মরিচ খায় না? লাইক আপনারা এই বিচার করেন এবং আমাকে একটু জানান যে আসলে এই ইউরোপ আমেরিকায় কেন মরিচ খায়, তাদের কি টাকা পয়সার অভাব আছে, না তাদের কোনো শিক্ষা দীক্ষার অভাব আছে, না তারা মরিচ সম্পর্কে জানে না, না তারা মরিচ চেনে না। আমি কোথাও দেখি না মরিচ খেতে। এরা মরিচ বলতে বোঝে হলো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার হচ্ছে আমরা বাংলায় বলি গোল মরিচ। এটা বোতলের ভিতরে ভরা থাকে, তারপর এটাকে ক্রাশ করে, এরকম মোড় দিলে এরকম ক্রাশ মিশিয়ে ক্রাশ করে, তারপরে এটা রান্নার পরে খাবারের আগে ওইটা তারা এরকম ক্রাশ করে একটু উপরে দিয়ে তারপর খায়, ওইটাই তারা মনে করে মরিচ। আরেক পদের মরিচ আছে গ্রিন চিলি, এটা খুব কম লোকে খায়, এটা ঝাল নাই, এটা বাংলাদেশের মানুষ খায়, লম্বা লম্বা বড়ো বড়ো হয়। আরেক পদ আছে ক্যাপসিকাম বলি আমরা, ওটাও মরিচ, ওটাকে পেপার বলে এদেশে, পেপার ব্ল্যাক পেপার, সরি রেড পেপার, গ্রিন পেপার, ইয়েলো পেপার, তিন ধরনের হয়, ওটাকেও পেপার বলে, কিন্তু আমরা বলি ক্যাপসিকাম। ওটার মধ্যে কোনো ঝাল নেই, ওইটা বাংলাদেশের মানুষ খায় তরকারি হিসাবে। আর ওই যে বড়ো বড়ো মরিচগুলো ওইগুলো খায় না, কারণ ওগুলো অনেক এক্সপেন্সিভ, আর ওগুলো ঝাল নাই, এগুলো খায় না। তো বাংলাদেশের মানুষ আবার কাঁচা মরিচ খায়, শুকনো মরিচ খায়, গোল মরিচ খায়, ওই যে ব্ল্যাক পেপার যেটাকে বলে। তো আরও অনেক ধরনের মরিচ আছে, ঘেট্টো বোম্বাই আছে, আমিও জানিও না, কারণ মরিচ সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা আছে। ঘেট্টো বোম্বাই আছে, তারপরে ক্ষুদ্র মরিচ আছে, তারপরে কাঁচা মরিচ আছে। কাঁচা মরিচের মধ্যে কয়েকটা ধরন আছে, অনেকে আবার মরিচ এরকম ভাঙ্গা, তারপরে ঘ্রাণ শুকিয়া, তারপরে নেয় মরিচে ঘ্রাণ ইয়ে আছে নাকি, ঘ্রাণ আছে নাকি, ছাল আছে নাকি, এবং খাওয়ার পরে তাদের কী অবস্থা হয় আপনারাই জানেন, পেটের বিভিন্ন পীড়ায় তারা ভুগতে থাকে। আল্লাহ মাফ করুক, আমি জানি না কোন কারণে কেন এগুলো তারা খাচ্ছে। উলির ডরে গাঙ্গে আসলাম, গাঙ্গে উলি, এই উন্নত বিশ্বে আসার পরে দেখি এরা এদের খাদ্য খাদক কীরকম। আর আমরা স্টিল বাংলাদেশের মানুষ, আবার বাংলাদেশের মহিলাদেরকে বিবাহ করে নিয়ে আসি, তারাও চেঞ্জ হতে পারে না। কী শিক্ষিত, কী অশিক্ষিত, কী জ্ঞানী, কী মূর্খ, কী ধনী, কী দরিদ্র, সবাই এখানে আসার পরে সেই বাংলাদেশের পচা বাসি, তিন মাস চার মাস ফ্রিজে থাকে নষ্ট, এগুলো খুঁজে খুঁজে বেশি দাম দিয়ে কিনে তারপর রান্না করে, প্রচুর মরিচ দিয়ে, ঝাল দিয়ে, ভাবি একটু বেশি করে ঝাল দিয়ে। শুধু ভাবিরই না, আমাদের বন্ধুবান্ধব পুরুষরাও এগুলো লাইক করে, যাদের সমস্যা আছে তারা একটু অ্যাভয়েড করে, যাদের প্রবলেম নাই তারা প্রচুর পরিমাণে খায়, কিন্তু যখন একটু বয়স হয়ে যায় তখন ধীরে ধীরে কমাই নিয়ে আসে, প্রবলেম যখন তৈরি হয়। যাই হোক, আমি মরিচ সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করব না, আমি শুধু আপনাদের কাছে আমার প্রশ্ন, এটি প্রশ্ন প্রশ্ন করার আগে একটু একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন আমরা কোনো একটা প্যান্টের পিস কিনতে গেলে বা কোনো একটা জিনিস কিনতে গেলে আমরা দোকানদারকে ধর্মে কিন্তু কী বার করছেন, বিদেশিতে বার করেন, জাপানিতে বার করেন, এই লন্ডনিতে বার করেন, আমেরিকানতে বার করেন, হ্যাঁ এগুলো বাংলাদেশে। আচ্ছা, দেশে বসে আমরা বিদেশি জিনিস খুঁজছি, আর এখন আমরা এই ইউরোপ আমেরিকায় আসা আমরা এখানে শুধু পচা কচু শাক, লাউ শাকের পাতা ফুটে হয়ে গেছে, এই মানে লাল হইয়া ইয়া হয়ে গেছে, এগুলো কেন খাইতে হবে? এখানে মানুষ কি খাওয়া দাওয়া করে না? এখানে কি খাবার দাবার পাওয়া যায় না? এরা কি আমাদের থেকে কম বাঁচে নাকি? 100 বছরের বুড়ি জন্মদিন পালন করে, টেডি পিনতে হাঁটে, গাড়ি চালায়, 93 বছরের এক মহিলা সেদিন আমাকে বলে আমার 92 বার্থ দেয় আজকে আমার, হ্যাঁ 93 বছর, সেটি ছোট্ট শর্ট পরছে, শর্ট পরছে, আবার লাল লিপস্টিক দিছে, সুন্দর করে মাথা আসাইছে, হ্যাঁ তারপরে তাই ওয়েট করতেছে তার হাজব্যান্ডের জন্য। যাই হোক, ইত্যাদি ইত্যাদি এগুলো বললে সারাদিন পার হয়ে যাবে। তো কথা হচ্ছে যে আপনাদের কাছে, বাংলাদেশি মানুষের কাছে আমার এই প্রশ্ন,
যারা মরিচ খেকো, যারা মরিচকে পছন্দ করেন, ভালোবাসেন, যারা প্রতি উক্তে তরকারির সাথেও আবার আঙ্গুলের ভিতরে এরকম বড় বড় মরিচ নিয়ে এক এক কামড় এক একটা খান, 10-12 মরিচ লাগে, আমি আপনাদেরকে খেতে নিষেধ করি না, আপনি খান। কিন্তু আমার প্রশ্নটা হলো, এবং আপনাদেরকে বলবো না যে আপনারা খারাপ মানুষ, মরিচ খান আপনারা খারাপ লোক, তাও বলবো না, আমি শুধু বলবো প্রশ্নটা হলো যে এই দেশের মানুষ অর্থাৎ এই ইউরোপ আমেরিকার মানুষরা, আপনারাই বলেন যে এরা শিক্ষিত উন্নত জাতি, একদম বাকদম অনেক কিছু জানতে না, তাহলে এই মরিচ যদি শরীরের জন্য এত উপকারী একটা খাদ্য হইতো তাহলে এরা খায় না কেন? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা দেখি কী কী উত্তর আমাকে দেন, আমি উত্তরের জন্য অপেক্ষা রইলাম। আমি আলমামুন আয়ারল্যান্ডের ডাবলিন থেকে, ডাবলিন সিটি সেন্টার থেকে বলছি। আজকে 8 এপ্রিল শুক্রবার সকাল 8:30 2022, আর আমার কথা, আমি মনে হয় না আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি, যাই হোক কেউ কষ্ট নেবেন না, আমি শুধু জানতে চাই যে মরিচ যদি উপকারী হয় তাহলে এই ইউরোপ আমেরিকার উন্নত জাতি, শিক্ষিত জাতি, ধনী দেশ, এরা কেন মরিচ খায় না? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে রেখে ভিডিওটা শেষ করলাম। খোদা হাফেজ, সালামু আলাইকুম।